বৃহস্পতিবার অনুশীলন ছিল না ঢাকা ডাইনামাইটসের। ভিন্ন আয়োজনে চ্যাম্পিয়নরা ব্যস্ত সময় পার করেছে, আর প্রিয় ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সমর্থকেরাও। মাঠ কম থাকায় ঢাকার প্রায় প্রতিটি অলিগলিতেই চলে ক্রিকেট। বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের অনেকেই গলির ক্রিকেট খেলে সময় পার করেছেন। এবার পুরনো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেছে ঢাকা ডাইনামাইটস। বাংলাদেশের ঐতিহ্যের ধারক লালবাগ কেল্লায় গলির ক্রিকেটে অংশ নেন ডাইনামাইটসের দেশি বিদেশি তারকারা। দর্শক মাতিয়েছেন সাকিব আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ডরা। এটা শুধুই মাঠের ক্রিকেট না, সমাজের সবার মাঝে খেলা ছড়িয়ে দিতে এমন আয়োজন, ভক্তরা কাছ থেকে তারকাদের দেখতে পাচ্ছে এমন আয়োজনে আমি সত্যি খুব খুশি। সত্যি দারুণ অভিজ্ঞতা, সবাই এখানে এলাম, একসাথে খেললাম, সময়টা দারুণ কাটলো। অন্যরকম অনুভূতি, হাজার হাজার মানুষ আমাদের দেখতে এখানে এসেছে। বাংলাদেশের এই স্মৃতি আমার অনেকদিন মনে থাকবে। সর্বপ্রথম থ্যাংক জানাবো ঢাকা ডাইনামাইটসের ম্যানেজমেন্টকে এবং ওমেরা যারা স্পন্সর আছে ওদের, আসলে এমন একটা এনভায়রনমেন্ট আজকে আমাদের তৈরি করে দেওয়ার জন্য, এবং আমরা এটা অনেক আনন্দ ফিল করছি আজকে এখানে। খুব কাছ থেকে প্রিয় তারকাদের দেখেছেন দর্শকরা, ক্যাচ ধরে স্মারক হিসেবে পেয়েছেন বল। আসলে খুবই ভালো লাগছে, এই প্রথম দিন আমি সাকিবুল হাসানকে দেখলাম। অন্যরকম এক্সাইটমেন্ট, কারণ কালকে আমরা মাঠে গেছিলাম খেলা দেখতে, দেখতে পাইনি বৃষ্টির জন্য। অনেক ভালো লাগতেছে, অনেক মনে হচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে আজকে। এক্সাইটেড। ব্যতিক্রম এই উদ্যোগ প্রথমবার আয়োজন করেছে বিপিএল চ্যাম্পিয়নরা। আগামী বছর নতুন জায়গায় নতুন কিছু উপহার দেবে ঢাকা ডাইনামাইটস। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।